রসগোল্লা দিয়ে আপনি পান খেতে পারবেন। এক একটা পানের প্রাইস এক এক রকম। দেখেন এখানে কি কত পরিমাণে মশলা আছে, যে এক একটা মশলার প্রাইস এক এক রকম। আপনারা এখান থেকে পান খেতে পারবেন খুব অল্প টাকার মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি মুস্তাকিমের সামনে, যেখানে অল্প টাকার মধ্যে অনেক মশলা আইটেমের পান খেতে পারবেন। এখন আমরা পানের প্রাইস দেখব এবং কী দিয়ে বানায় সেটাও আমরা দেখব। এটা হলো মকবুল ভাইয়ের পান মশলার দোকান। এখানে প্রত্যেকটা পানের মশলার আইটেম এবং প্রাইস দিয়ে আছে। এখানে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা খেতে পারবেন। তাছাড়া এছাড়া আরও আছে, দেখেন এক একটা কত রকমের পানির নাম। আর এই হচ্ছে আমাদের মকবুল ভাই। মকবুল ভাইকে আসলেই দোকানে পাবেন। এক মকবুল ভাই এখন পান বানাবে, আমরা দেখি মকবুল ভাই কয় টাকা দামের পান বানাচ্ছে। এটা কয় টাকা দামের পান বানাইতেছেন? 60 টাকা। এই পানির দাম 60 টাকা। এটা কোন ধরনের পান? এটা রাজশাহী, এটা রাজশাহীর পান। কী দিলেন এটা? জেরি। তারপরে মিষ্টি, এটা ধনিয়া মিক্স। এটা ধনিয়া মিক্স। এর নীলটা সবুজটা? এটা দানসেন। দানসেন, আচ্ছা। নামগুলো বলেন একটু জোরে। এটা চেরি ফল, চেরি ফল। পানটা মিষ্টি নাকি ঝাল? মিষ্টি পানটা, কিন্তু মিষ্টি। মানে অনেক রকমের আইটেম দিয়ে এরা পান তৈরি করে, আর পানের দাম কিন্তু 60 টাকা। পান বানানোর স্টাইলটা কিন্তু অন্যরকম। পেঁপে লাল হলো কিভাবে? পেঁপের সাথে গুটি গুটি মিক্স করা। আচ্ছা, পেঁপের সাথে গুটি গুটি মিক্স করা। আর সাদাটা হচ্ছে নারিকেল। আচ্ছা, এটা হচ্ছে নারিকেল। আর এটা ফায়ার সেন্ট। কি সেন্ট? মার্সেন্ট, ফায়ার, ফায়ার, ফায়ার সেন্ট। আচ্ছা, যেন আগুনটা দেখো স্পষ্ট দেখা যায়। না না, এখানে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এর ভিতরে ঢুকেন। হ্যাঁ, ফায়ার প্যান, ফায়ার প্যান খাওয়ার কিন্তু একটা সাহসী একটা ব্যাপার আছে। কেমন ভাই? আচ্ছা ভাই, কিন্তু ভালো বলছে। মানে মশলা মানে ফায়ার প্যান খাওয়া সাহস নেই, তাই রাজশাহী রাজশাহী শাহি মিষ্টি পান খাই। বেশি আলো আগুন বাইরে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা এখন শাহি রাজশাহী শাহি মিষ্টি পান খেয়ে দেখবো। তো পানটা ছোট, অনেক রকমের মশলা দিচ্ছে। তো এক একটা মশলা কিন্তু এক এক রকম স্বাদ, এরকমের এক এক গন্ধ। এটা কিন্তু জেলি। এখানে আসলে সবসময় মকবুল ভাইকে পাবেন। আর ভিডিওর নিচে অবশ্যই মকবুল ভাইয়ের ফোন নম্বরটা দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা যদি আসেন মোহাম্মদপুরে তাহলে ফায়ার প্যান খেয়ে যেতে পারবেন। বিসমিল্লাহ।
গন্ধ ভরপুর, মুখের মধ্যে ভালো একটা ফ্লেভার ধরা গেছে। অসাধারণ অসাধারণ। সব মশলার মধ্যে ভালো একটা মিক্স মুখের মধ্যে ছড়া গেছে। আমি মানে ভাষা বলতে পারবো না কোনো কিছু, যে পানের স্বাদ এরকম যে মুখে দেওয়ার সাথে সাথেই মানে পানটা একেবারে মুখের সাথে মিন হয়ে গেছে। মানে সুপারি দিয়ে যদি পান খান আপনারা সেটা অনেকক্ষণ মুখের মধ্যে চাপাইতে পারবেন, কিন্তু এই পানটা বেশিক্ষণ চাপাইতে পারবেন না। একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই পান শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দেবেন, যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন, আর বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। আর মকবুল ভাইকে আসলে এখানে পাবেন। মকবুল ভাই কিছু বলবেন? আসলে ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।